পূর্বের ঘোষণা মতো আজ আমি লাইভে আসছি তো বিষয় হচ্ছে আপনারা দেখুন এই আজ আমাদের পশ্চিম যে প্রসঙ্গটাই ছিল তো বিষয় হচ্ছে যে আজকে লাইফের মূল বিষয়বস্তু কি সেই সম্পর্কে প্রথমে বুঝতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দল এবং শাসক দল এই দুই দলের নেতৃত্ব তথা জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অভিষেক ব্যানার্জি এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী ওনারা দুজনেই গতকাল পুরুলিয়াতে একজন কর্মী সভা করেন আরেকজন ও বিসি ডাকে জনসভা করেন বলরামপুরে তো সেই পরিপ্রেক্ষিতে ওনারা যে বক্তব্য এই কুড়মি কুড়িমি সম্পর্কে যে বক্তব্য ওনারা বলেন সেই বিষয়েই আজকে আমার লাইভ তো আমি সম্মানীয় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য প্রসঙ্গ আমি শুরু করছি দেখুন এই কুর্মি কুর্মিয়ালি আন্দোলন বা কুর্মীর যে দাবি সেটা দীর্ঘদিনের এই দাবিটা প্রাথমিক পর্বে শুধু এমপিদের চিঠি চালাচালি হতো তো মানে সরকারি শিলমোহর কিন্তু কোনোদিন দিন পায়নি অর্থাৎ সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয়নি প্রথম সরকারিভাবে উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি কিন্তু বিজেপিরই মুখ্যমন্ত্রী এটা শুভেন্দুবাবু জেনে থাকা উচিত যে 2004 হাজার সালে সর্বপ্রথম সরকারি ভাবে উদ্যোগ কুর্মিকে এস টি করার জন্য যদি কেউ নিয়ে থাকেন সেটা হচ্ছে বিজেপি ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী বর্তমানে বর্তমানে যিনি ভারত সরকারের সেই সম্মানীয় অর্জুন মুন্ডা দু সালে প্রথম ক্যাবিনেটে পাস করে ক্যাবিনেটে পাস করে কর্মীকে এসটি করার জন্য সুপারিশ করেন কেন্দ্রীয় সরকারের কাছে দু নেটওয়ার্ক এত প্রবলেম করছে আমি ঘর থেকে অনেক দূরে আসিলাম দেখতে পাচ্ছেন হসপিটালের লোগো আছে সেই হসপিটালে আসিলাম কারণ আজ আমাদের গ্রামে বুড়া বাবার পূজা সেই উপলক্ষে অনেক শব্দ অনেক লোকের সমাগম হয়ে যাওয়ার কারণে আমি একটু দূরে বিরাট সেকেন্ডে সেকেন্ডে নেটওয়ার্কের প্রবলেম চলছে তো যেটা আমি বলতে চাইছিলাম যে অর্জুন মুন্ডা দু সালে প্রথম ক্যাবিনেটে পাস করে অর্থাৎ সরকারিভাবে প্রথম এই বিষয়ে সরকারি চিঠি আদান প্রদান শুরু হয় দু দু হাজার চার সালের পর থেকে চোদ্দ সাল পর্যন্ত দু থেকে চোদ্দ পর্যন্ত কেন্দ্রীয় সরকার দু সালের পর থেকে চোদ্দ সাল পর্যন্ত দু সালের পর থেকে দু সাল পর্যন্ত সরকারি কেন্দ্রীয় সরকার এই বিষয় নীরব থাকে তারপর চোদ্দ সালে আমাদের আপনারা সবাই জানেন আমাদের আদিবাসী কুর্মী সমাজ জামশেদপুরের সম্মানীয় উকিল সুনীল মাহাত গুলি আর বা সুনীল মাহাতো উনি একটা আর করেন সেই আর যে দু সালে ঝাড়খণ্ড রাজ্যের সরকার ক্যাবিনেটে অনুমোদন করে পাঠানোর পরেও আজ দীর্ঘ দশ বছর হয়ে গেল তাও কোনো পদক্ষেপ কেন নেওয়া হয় নাই এই ব্যাপারে আর কেটে যাচ্ছে ভাবুন আমরা কিরকম জায়গায় বসবাস করি আমার এইখানে যেখানটায় আছি তার এয়ার ডিস্টেন্স হচ্ছে সর্বোচ্চ হলে দেড় কিলোমিটার এই দেড় কিলোমিটারেও কিন্তু নেটওয়ার্কের এই হাল তো দু চোদ্দ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার তিনটা রাজ্যকে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যা এই তিনটা রাজ্যকে রাজ্যর কাছে জানতে চাই যে কুর্মির স্টেটাস কি আছে এই বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি করে কিন্তু কেন্দ্রীয় সরকারকে চিঠি করে যে কুর্মীর বর্তমান স্টেটাস কি আছে আপনারা রিপোর্ট করুন সেই মোতাবেক বাধ্য হয় পশ্চিমবঙ্গ সরকারও ঝাড়খণ্ড সরকার এবং উড়িষ্যা সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার কুর্মীর স্ট্যাটাস জানার জন্যে সিআরআইকে দিয়ে একটা সার্ভে করাই সার্ভে করানোর পর দীর্ঘদিন ধরে তালবাহানা করে এই সার্ভের রিপোর্টটাকে দিল্লির কাছে বা বর্তমান কি অবস্থায় আছে এই রিপোর্টটা দিল্লির কাছে না পাঠিয়ে তারা কিন্তু সার্ভেটা করাইছিলেন কিন্তু সার্ভেটার রেজাল্টটা তারা রেখে নেন নিজেদের কাছে তখন আমরা আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে আমরা রেল টেকা ষোলো সালে আমরা শুধুমাত্র পুরুলিয়ায় অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যদিও তখন পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ নামেই ছিল তো সেখানে রেল টেকানো হয় রেল ঠেকানোর পরে কিছু লোকের নামে প্রথম সেখানে মামলা হয় তখনও যখন পাঠাইলেন নাই তখন আমরা ঠিক করলাম যে এইভাবে যে আমাদের সার্ভের রেজাল্টটাকে রিপোর্টটাকে যদি আটকে রেখে দেয়া হয় তাহলে কুর্মি এসটি কি করে হবে তখন আমরা ডহদ ছেঁকা করলাম এই ডহদ ছেঁকার পর পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয় আমাদের এই যে সিআরআই যে রিপোর্টটা বানাইছিল সেই সিআরআই রিপোর্টটা কেবিনেট অনুমোদন করে কেবিনেট অনুমোদন করে এবং পশ্চিমবঙ্গে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নো অবজেকশন দেন এর আমাদের এর ভিত্তিতেই কিন্তু দিল্লিকে পাঠানো হয় টোটাল আমাদের এই রিপোর্ট এই সিআরআই রিপোর্টের উপর সিআরআই রিপোর্টের উপর আবার রিটার্ন চিঠি আসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা আর এর পক্ষ থেকে সেখানে কিছু কিছু জায়গায় তাদের আপত্তি থাকার কারণে তারা আবার চিঠি করে রাজ্য সরকারকে যে এর ভিত্তিতে যদি কোনো ফার্দার কমেন্ড জাস্টিফিকেশন থাকে তো আপনারা পাঠান কিন্তু দুঃখের বিষয় ফার্দার কমেন্ড জাস্টিফিকেশন দীর্ঘদিন ধরে কোনো পাঠানো হয় নাই তখন আমরা জিগির জিটা গপচনটা করি এবং এই জিগির জিটা গবচনের পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাধ্য হয় আমাদের এই বিষয়টার উপরে আলোকপাত করার এবং সেই সেই মোতাবেক সেই মোতাবেক তারা কিন্তু দিল্লিকে পুনরায় চিঠি করে দিল্লিকে পুনরায় চিঠি করে এইপর এই চিঠির কপি বিভিন্ন জনসমায় সভায় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তারা দেখান যে আমরা চিঠি করে দিয়েছি কিন্তু দেখা গেল যে পুনরায় আবার তৃতীয়বারের জন্যে কেন্দ্রীয় সরকার বা আর আবার জানতে চাই যে আপনারাকে যেটা বলছি সেটা আপনারা পাঠান কিন্তু দুঃখের বিষয় সেটা তারা না পাঠিয়ে সেই একই কার যে রিপোর্ট বা বিষয় ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের পরিবর্তে তারা সেটা কপি পেস্ট করে চালাতে এইভাবে আমরা দেখলাম যে এইভাবে চলতে পারে নাই তখন আমরা আবার দ্বিতীয় পর্বে রেল টেকা করলাম সতেরো সালে পুনরায় চারদিকে পুনরায় আমরা রেল টেকা করলাম তো পুরুলিয়ায় সাকসেস হলেও আমরা কিন্তু বাঁকুড়া ঝাড়গ্রাম সরডিহা মানিকপাড়ায় সেখানে আমরা মার খেয়ে ফিরে আসি আমরা রেল অবরোধ করতে সফল হইনি এরপরে আমরা বিভিন্ন নেতৃত্বর সাথে দেখা করি দিল্লিয়ে গিয়ে দেখা করি আমরা বিভিন্ন নেতৃত্ব সাথে দেখা করি গিয়ে দেখা করি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে দেখা করি ওদিকে সব নেতৃত্ব সাথে দেখা করি দেখা করার পর ওনারা আমাদের অভিষেক ব্যানার্জি বললেন যে দেখুন আমাদের আর এই বিষয়টাই সেরকম কিছু বক্তব্য নাই যা আছে সঠিক প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তো আমরা বিভিন্ন বিভিন্ন নেতৃত্ব সাথে দেখা করি দেখা করার পর সম্মানীয় অভিষেক ব্যানার্জি বললেন যে আপনারা অবশ্যই আন্দোলন করুন কিন্তু আন্দোলনটা আপনারা দিল্লির বিরুদ্ধে আন্দোলন করুন এবং আমরা সব ঠিকঠাক করে পাঠাই দিচ্ছি এই এইভাবে আমাদের সাথে কথা হওয়ার পর আমরা দিল্লি যাই আপনারা জানেন মাহুদন আগওয়ান কর্মসূচি দিল্লিতে আমরা দুটা ট্রেন ভাড়া করে দিল্লির রামলীলা ময়দানে আমরা অবস্থান করি যন্তর মন্তরে আমরা মাহুড় ন আগুয়ান কর্মসূচিটা সফল করি কিন্তু যখন আমরা ফিরে আসি দেখিলাম যখন আমরা ফিরে দেখিলাম দিল্লির থেকে ফিরে আসে দেখিলাম যে একই ঘটনার পুনরাবৃত্তি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার একই ঘটনার পুনরাবৃত্তি করার ফলে আমরা আবার আমরা আবার আন্দোলনের ডাক দিই যে আপনারা জানেন কলকাতাতে গিয়ে আমরা কলকাতাতে গিয়ে রানী রাসমণি রোডে আমরা আবার আন্দোলন শুরু করি এইভাবে আমাদের লড়াইটা চলতে থাকে এবং রাজ্য সরকার তার দায় এড়াতে থাকে তো পরবর্তীকালে দেখেছেন যে আমরা বাইশ সালের বিশে সেপ্টেম্বর রেল অবরোধ করি রেল অবরোধের পরে আমরা আমাদেরকে কথা দেয়া হয় যে আমাদের যা দাবি আছে ফার্দার কম্যান্ড জাস্টিফিকেশন সেই ফার্দার কম্যান্ড জাস্টিফিকেশনটা আমরা ঠিকঠাক করে পাঠাবো তো আমাদের সেরকম ক্যাপাসিটি নাই আমাদের সেরকম দপ্তর নাই লোকজন নাই তো আপনাদেরকে কিছু সহযোগিতা করতে হবে আমরা সহযোগিতা করি কাগজপত্র দিই তথ্য দিই এবং ওনারা আমাদেরকে কথা দেন যে আমরা এক এক থেকে দু মাসের মধ্যে আপনাদের টোটাল বিষয়বস্তুটা যেটা আছে সেই বিষয় আমরা দিল্লিকে পাঠাবো কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সেই জাস্টিফিকেশন যায়নি অথচ কালকের সভায় আপনারা দেখলেন যে অভিষেক দেখিলেন্জী তার ফেসবুক পেজে বা বিভিন্ন সংবাদে পুরুলিয়ায় পুরুলিয়ায় কাল যে কর্মী সভা ছিল অভিষেক ব্যানার্জির সেখানে উনি বলছেন যে কীরকম দায় কিরকম দায় দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা উনি বিষয়টার গভীরতায় প্রবেশ করেন উনার ইচ্ছা নাই এটা একদম পরিষ্কার কথা এখানে পুরো দায়িত্বটা রাজ্য সরকারের কারণ তারা ফার্দার কমেন্ট জাস্টিফিকেশনটা এখনো পর্যন্ত সঠিক মানসিকতা একদম নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে হ্যাঁ কতগুলো লোক একে আমার ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্ক নাই বহুত কষ্ট ধৈর্য ধরিয়ে আমি এই লাইভটা করছি সেখানে কিছু লোক এমন আমাকে ভালোবাসে বুঝতেই পারছে এত ডিস্টার্ব এত ডিস্টার্ব যে মাথা তো হ্যাং হয়েই যাচ্ছে আমি চেষ্টা করছি আবার যাওয়ার যে আরও টাওয়ার পুরা এইরকম মানে মানসিকতাটাই নষ্ট হয়ে যাচ্ছে আমি এখন একদম দায় দায়িত্বহীন আমরা কত কষ্ট করে জীবন যাপন করি সেটা আপনারা বুঝতে পারছেন যে নেটওয়ার্কের যা প্রবলেম আমি একদম হাঁটতে 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 চলেই যাচ্ছি একদম পৌঁছে গেলাম টাওয়ারের কাছে তাও যদি লাইভটা একটু ভালো করে হয় কারণ এরকম দায় দায়িত্ব জ্ঞানহীন অভিষেক ব্যানার্জির যে কথাবার্তা কালকে শুনলাম যে ঝগড়াটা লাগাই দিচ্ছে এইটা যে অনুচিত এবং তার সরকারের যে সদিচ্ছা নাই সেটা একদম পরিষ্কার এখানে ভোটের রাজনীতি খেলার চেষ্টা চলছে পুরোপুরি ভোটের রাজনীতি করার চেষ্টা চলছে এখানে আমার হক অধিকার এই হক অধিকারের কে বিরোধিতা করছে কে পক্ষে যাচ্ছে এইটা কিন্তু অনুচিত তো মানে কি বলবো মানসিকতা এমন ভাঙ্গি পড়ছে এই নেটওয়ার্কের জন্য তো যাই হোক কষ্ট করে কষ্ট করতে হচ্ছে এখন এই দায় দায়িত্ব জ্ঞানহীন অভিষেক ব্যানার্জির কথাবার্তায় কী প্রমাণ করছে আপনারা কি কি বুঝতে পারছেন যে বিরোধীতে বিরোধীর কিছু লোককে নামানো হয়েছে এবং সেই বিরোধীদের চাপে পড়ে ইনি কিন্তু আটকায় রাখার চেষ্টা করছে তো ভাবে কিন্তু আন্দোলন কি বলে রাজনীতি পদক্ষেপ হয় নাই এইরকমভাবে কখনো হইতে পারে নাই একটা সরকার তার নীতি আদর্শ নিয়ে চলিবে এবং মানুষের চাহিদা বাস্তব পরিপ্রেক্ষিতে আলোচনা পর্যালোচনা করিবে এবং তার সেইভাবে সিদ্ধান্ত সেইভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু সরকার কি করছে যে এই এইসবকে ইয়া না করে শুধুমাত্র যাতে ভোট যাতে জয়লাভ করা যায় তার চেষ্টা চলছে উল্টো দিকে কালকে আমি যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা। যার দায় এবং দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীর পরেই পর তিনিও একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান এবং যিনি নিজেকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বলে তুলে ধরতে চাইছেন সেই শুভেন্দু অধিকারীর এই কুর্মি ইস্যুতে একটা ঝাড়া অবস্থা আমরা কালিকের বক্তব্যই দেখলাম যার উচিত ছিল যে ভোটের বিষয়টাকে যে কে ভোট দিবে না দিবে সেই বিষয়টাকে না গুরুত্ব দিয়ে একটা সংবেদনশীল হওয়া উচিত ছিল এবং কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের লোকের বিরোধিতা সত্য তিনশো সত্তর ধারা তুলে দিল কোনো লোক দাবি না করলেও ই ডাব্লিউএসকে দশ পার্সেন্ট রিজার্ভেশন দিল এইগুলো শুভেন্দুবাবু জেনে থাকা দরকার আপনি এই পর দেখুন ইউসিসি লাগু করতে চাইছে এক দেশ এক আইন তৈরি করতে চাইছে সেখানে সমস্ত কিছুকে তোয়াক্কা না করেই সেগুলো কেন্দ্রীয় সরকার করিবে কে ভোট দিচ্ছে না দিচ্ছে নো দল হারিয়ে যাচ্ছে তাদের একটা নীতি আদর্শ নিয়ে চলে সেখানে আপনি একটা গাঝাড়া অবস্থায় থাকি গেলেন আপনার তো উচিত ছিল কালকে আপনার বলা উচিত ছিল যে আমি এক আমি তো বিধানসভায় থাকছি যে বিধানসভায় সাতাত্তর জন এম এল আছে সেই এমএলএকে দিয়ে আমি বলবো যে কুর্মীর দাবিটা জাস্টিফাইয়ের দাবি বটে এবং আমি লড়াই করিব বিধানসভায় যাতে কুর্মীর ফার্দার কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠানো হয় কিন্তু আপনি কি করলেন উল্টে আগে তো বলেইছেন যে ওবিসি কুর্মীদেরকে ওবিসি থেকে বঞ্চিত করে সংখ্যালঘুদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে আপনি এই এই জিনিসটাকে গুরুত্ব দিতে পারছেন আপনি কিন্তু বললেন না যে কুর্মীর এই ইস্যুতে আমি বিধানসভায় তোলপাড় করিব যে কেন এখনো পর্যন্ত ফার্দার কমেন্ডেন্ট জাস্টিফিকেশন সতেরো সালের পর থেকে চাওয়া সত্ত্বেও পাঠানো হয় নাই আপনি তো দিক নির্দেশনা দিতে পারতেন যে আমাদের যদি ডবল ইঞ্জিন সরকার হয় তাহলে এই কুর্মিটাকে আমি এস টি করে ছাড়িব কিন্তু আপনি সেটা করলেন নাই এই যে গাছাড়া ভাব উল্টে আপনি কি বলছেন ভোট কাটার জন্য কুর্মীরা ভোটে দাঁড়াইছে অজিতবাবু বাবু ভোটে দাঁড়াইছে নেপাল মহাতো ভোটে দাঁড়াইছে কিন্তু না আমরা ভোট কাটার জন্য ভোটে দাঁড়াই নেই আমাদের ক্ষেত্রে বিজেপি তৃণমূল সমান শত্রু বিজেপি তৃণমূল সমান শত্রু আমরা আমাদের কুর্মীদের ভোটটাকে একজোট করছি যেটাকে আপনারা রাজনীতির নামে কখনো তৃণমূল কখনো বিজেপি কখনো বামপন্থী কখনো দক্ষিণপন্থী এই নামে কুর্মীদেরকে ভাঙিয়েছেন আর চিরদিন বঞ্চিত করে রাখিছেন এই বঞ্চনার প্রতিবাদ জানাইতেই আদিবাসী কুর্মী সমাজ কুড়ি লক্ষ মানুষের উপস্থিতিতে হুলহুলিয়ে সিদ্ধান্ত নিয়েছে আপনি কি মনে করেন নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করেন নাকি এই কুড়ি লক্ষ মানুষের উপস্থিতি এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে সম্মান না জানায় আপনি বলছেন ভোট কাটাকাটির ভোট কাটাকাটির কি আছে আমি তো বলিব আপনি ভোট কাটাই তৃণমূলকে জিতাচ্ছেন আপনি জিতানোর জন্য দাঁড়াইছেন নচেত এই কুর্মীরা যেখানে ভোটে দাঁড়াইছে কারণ কুর্মির পার্সেন্টেজ আপনি যদি দেখেন ঝাড়গ্রামে বিয়াল্লিশ শতাংশ কুর্মী ভোটার ভোটারের পার্সেন্টেজ আছে পুরুলিয়ায় ছত্রিশ প্লাস আছে তাহলে এই লোকটার ভোটটা কাটিয়ে আপনারা জয়ের স্বপ্ন দেখছেন অর্থাৎ আমার কাঁথাটা আমার আর আপনি স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হওয়ার আপনি স্বপ্ন দেখছেন জ্যোতির্ময় সিং মাহাতোকে জিতে আনার কোন জ্যোতির্ময় সিং মাহাতো যে জ্যোতির্ময় সিং মাহাতো একটা সই করে নাই। যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমাদের বক্তব্যটা আমরা জানাবো কিন্তু সেই জ্যোতির্ময় সিং মাহাতো একটা সই পর্যন্ত করল নাই তাকে আমরা ভোটে জিতাবো আমাদের অজিত প্রসাদ মাহাতোকে আমরা ভোটে জিতানোর জন্যে জিতানোর জন্যে এবং জিতাবো তাতে আপনি ভোট কাটছেন সুবিধা করে দিচ্ছেন চেষ্টা করছেন কুর্মীদেরকে নিয়ে যেখানে আমরা টোটাল পুরুলিয়ার সমস্ত মানুষ বঞ্চিত আজ পুরুলিয়াকে পিছিয়ে রাখা হয়েছে স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও কেন পুরুলিয়াকে পিছিয়ে রাখা হয়েছে কেন জঙ্গলমহলকে পিছিয়ে রাখা হয়েছে আপনি বলছেন কলকাতার কাছ থেকে ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে জেলায় যেখানে বালুরঘাট থেকে সভাপতি হয়েছে যেখানে মেদিনীপুর থেকে আপনি বিরোধী দলনেতা হয়েছেন আপনি বলছেন যে জেলায় ক্ষমতায়ন করিব এতদিন বলছেন যে লাল মাটির কাকর মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু অধিকারী রাজ্য চালাবেক এইখানে কলিকাতায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দ্বারা রাজ্য চলিবে না আমরা তো চাই গ্রামে আসুক আপনি কখনো ভেবেছেন যে যতদিন আপনি তৃণমূলে ছিলেন এই এলাকায় কেন ক্যাবিনেট মন্ত্রী নাই কোনো দিন ভাবিছেন আর যাদেরকে মন্ত্রী এমএলএ এমপির টিকিট দেওয়া হয় তারা বোবা কালা তারা না জানে নিজের উন্নতি না জানে এলাকার উন্নতি না জানে দেশের উন্নতি তারা শুধুমাত্র আপার নেতৃত্বের কথা শুনে আপার নেতৃত্বের কি বলবো নীতি নীতিগুলাকে কার্যকরী করার জন্যে তারা যেমন জন্মগ্রহণ করেছে বা এম এল হয়েছে তাদের নিজস্ব নিজস্ব কোনো মতামতের দাম নাই সেইগুলা একটা লক্ষ্য আপনারা সেইভাবে নির্বাচন নির্বাচিত করেন নাই তো আমার বক্তব্য এইভাবে মাননীয় শুভেন্দু অধিকারী আপনি গাছাড়া কথাবার্তা বলবেন নাই হয় কর্মী সম্পর্কে আপনার বলার দরকার নাই আপনার যদি বিরোধী ভোট মানে কুর্মী বিরোধীদের ভোটটাই আপনার যদি গুরুত্বপূর্ণ তো আপনি তাদেরকে তেলমারি চলুন কুর্মী ভোটের আপনার যদি দরকার নেই যেমন অভিষেক ব্যানার্জি বলেছিল যে কুর্মী ভোটের দরকার নাই আমাদের কিছু নির্লজ্জ বেহায়া কুর্মী ভোটের দরকার নাই বা ভোট দেয় নেই বলা সত্ত্বেও যারা কিন্তু ভোট করছে এই যে বিষয়টা এই এই বিষয়টাকে আমরা একজোট করতে চাইছি যারা ভুল বুঝে আছে তাদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করছি আমাদের লক্ষ্য যে কুর্মীকে এস করা তার সাথে সাথে আপনি বললেন যে একত্রিশশো টাকায় সরকারিভাবে আপনার কোন রাজ্যে ধান কেনা হচ্ছে কিন্তু যখন ধানের বারো এক কুইন্টালে বারো কেজি ছুট নেওয়া হচ্ছিল আপনার দল কোথায় ছিল কোথায় আন্দোলন করেছে যখন আপনার সারের দাম চোদ্দশো সত্তর টাকা সারের দাম বাইশশো তেইশশো টাকায় কালোবাজারি হচ্ছিল তখন আপনার দল কোথায় ছিল সেগুলো আপনারা দেখেন না আজ বালি বালির দাম যেখানে উৎপাদন ব্যয় নাই সেটা হাজার হাজার টাকা লুটে নিয়ে যায় কলিকায় ফ্লাইওভার হচ্ছে আপনার আর আমাদের এলাকার লোক খানা মরছে এইগুলা আমরা আদিবাসী কুর্মী সমাজ প্রতিবাদ করছি তখন আপনার দল কোথায় ছিল আপনি বলুন দেখি আপনার এই রাজনীতির খাতিরে রাজনীতি করা একটা বিরোধিতার যখন মমতা ব্যানার্জির উপরে অতিষ্ঠ হয়ে গেছে যখন পশ্চিমবঙ্গ সরকার চারদিকে চুরিতে ভরে গেছে তখন আপনি সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন যে এই এদেরকে তাড়াইতে হবে বিজেপিকে আনতে হবে কিন্তু আপনার বিজেপি পশ্চিমবঙ্গে সাধারণ জনগণের জন্য কি করেছে আপনি বলুন একটা একটা বলুন যে এই আন্দোলনটা করেছেন আপনারা রাজনৈতিক আন্দোলন দেখাচ্ছেন একটাও বিজেপি এই এলাকার উন্নয়নের জন্য কোনো আন্দোলন করে নেই তাই আমি সাধারণ জনগণকে অনুরোধ করিব লাইভটা কেটে কেটে হচ্ছিল বলে অনেক মানে বড়ো হয়ে যাচ্ছে আমি অনুরোধ করবো দেখুন জঙ্গল মহলের মুখ অজিত প্রসাদ মাহাতো যার জীবনটাই কিন্তু শুরু করেছেন লড়াই সংগ্রাম দিয়ে সেই অজিত প্রসাদ মাহাতোকে পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে ভোট দিয়ে আপমর জনতা সেখানে শুধু কুর্মি নয় আমি সব জাতির কাছে আবেদন করিব ওখানে যারা আট পার্সেন্ট মুসলমান আছেন তাদেরকে অনুরোধ করিব আপনাদেরকে দেখুন আট পার্সেন্ট থাকা সত্ত্বেও একটা জেলা পরিষদ কোনো রাজনৈতিক দল আপনাদেরকে টিকিট দেয়নি এমএলএ করে নেই আমি ওখানে কুমার সম্প্রদায়ের মানুষকে আবেদন করিব আপনারা দীর্ঘদিন ধরে এই কুর্মী জাতের সাথেই বসবাস করেছেন একের সুখে দুঃখে বিপদে আপদে থাকিয়েছেন কামার কুমোর তাঁতি ধোপা এরা সব সব জাতের মানুষ কিন্তু এই অজিত প্রসাদ মাহাতোর আন্দোলনে উপকৃত যদি হয়েছেন বলে মনে করেন তো সবাই সেখানে ভোট দিবেন আর আমাদের বাঁকুড়ার ক্ষেত্রে বলিব যে মুকুটমণিপুর ড্যামটাকে যেখানে কেবলমাত্র বিনোদনের জায়গাতে পরিণত করেছে এই সরকার কোনো দিন সঠিকভাবে কৃষকদের জল ছাড়ার বিষয়ে কোনো দিন সরকারের বা যারা নেতৃত্বে আছে তারা চিন্তা ভাবনা করেন নাই তো আমাদের এই কৃষির উপরে নির্ভর করে এই জঙ্গলমহলে আমাদের যে মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম কৃষির উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা চালাচ্ছে আজ তিল তিল চাষে জলের অভাবে মারা যাচ্ছে ধান ফুটছে কিন্তু সেই মুহূর্তে জলের ঘাটতির জন্য সেগুলো সব সাদা হয়ে যাচ্ছে কিন্তু কোনো রাজনৈতিক দলের সেভাবে পদক্ষেপ নাই বা সরকারের সেরকম গাজ্য নাই জল নাই এরকম বিষয় নাই জলটাকে অপচয় করা হচ্ছে নদীপথে নদী মাধ্যমে ছেড়ে দিয়ে অথচ যখন প্রয়োজন মানুষের সেই সময় জল ছাড়া হচ্ছে নাই এই যে মানে মাটির সাথে কোনো রাজনৈতিক দলের বর্তমান নেতৃত্বের কোনো প্রকার সম্পর্ক নাই তো তাদেরকে যোগ্য জবাব দিতে আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার নির্দল প্রার্থী আদিবাসী কুড়মী সমাজ হিত মিতান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কুড়মিয়ালিকে বিপুল ভোট্টে বিপুল হারে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দেখুন এখনো নমিনেশন হয় নাই দুটা প্রার্থী ঠিক করা হয়েছে একটা হচ্ছে আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে দেয়া হচ্ছে সূর্য সিং বেসরাকে আবার নেগাচারী আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের পক্ষ থেকে বরুণ মাহাতোকেও ঠিক করা হয়েছে আলাপ আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে এটা একটাই প্রার্থী করার আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি নেগাচারী আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকেও অজিত প্রসাদ মাহাতোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি কিভাবে একটা প্রার্থী হয় এবং আমাদের ভোটটা এক জায়গায় পড়ে তার চেষ্টা চলছে আর মেদিনীপুরে আপনারা জানেন আমাদের প্রার্থী হচ্ছে কমলেশ মাহাতো সেখানেও কমলেশ মাহাতকে নির্দলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করিবেন আর মালদায় উত্তরে আমাদের যিনি প্রার্থী আছেন স্বপন মাহাতো তাকেও বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন এই আশা রাখে সবাইকে আমি গড নমস্কার জোহার জানিয়ে আমার আজকের যে লাইভ যে দায়ী দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য অভিষেক ব্যানার্জির পূর্মী প্রসঙ্গে এবং ঝাড়া ভাব গা ঝাড়া ভাব বিরোধী দলনেতা তার যোগ্য জবাব দিতে তার যোগ্য জবাব দিতে আমাদের নির্দল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করিবেন এই আশা রেখে সবাইকে গড নমস্কার জোহার জানিয়ে আমার আজকের এই লাইভ এখানে শেষ করছি